আমাদের মাঝখানে বাসনালয়ে রিজু ঘোষ দস্তিদার নাকি না রিজু এসে গেছে, এত সুন্দর মাজা, মানে ও মনে আগের জন্য শুধু বাসনই মেজেছে। অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি এখানে রাহুল দাও হাত লাগিয়েছে ওকে একটু সাহায্য করার জন্য। আমি ব্লগের দায়িত্বটা নিয়েছি আপাতত। লোকে ফিস্ট করে 31st ডিসেম্বর, তো আমরা আজ এরকম নই, আমরা একটু পাগল 1st জানুয়ারি করছি, অনেকেই করে যদিও বা। তো আমাদের আজকে ফিস্টে মেনু কি ওই বলো ভাই, মেনু কি? দাঁড়াও আসা একটু, মেনুটা বলো। রুমালি রুটি, চিকেন তন্দুরি, চিকেন কষা, আর হচ্ছে পকোড়া, ভেজ পকোড়া, আর হচ্ছে কফি। এই ব্লগটা কবে আসবে আমিও ঠিক জানি না, কিন্তু আসবে। আসলে ও শয়তান, ভুলে আপনারা মনে করি তো। ঠিক আছে চলো ভাই। এখন লুকিয়ে লুকিয়ে পকোড়া খাচ্ছে চিড়িংবাজ। বলুন কিছু বলতে যাই না। এই হচ্ছে লুটে যাওয়া মানুষ, ভালো তো আগলা, মানে কি বলবো, একটা খেয়ে নিবে একদম পকোড়ার মতো, এক গালে পুরো কে। অনিকেত, অনিকেত হয়েছে কি? না না, এই দেখ পাগলা। তো গাইস আমরা চলে এসেছি আজকে কোথায় আমি জানি না। কিছু বলতে চাই, ভাগে আন থেকে আরে বাড়ি
আরে আরে কি আরে পাগলা হয়ে গেছে আরে কি যন্ত্রণা পাগল হয়ে গেছে অনেকে কেমন লাগছে এখন চিকেন পকোড়া নাকি রাম পকোড়া বানিয়ে আরে তুই জল খেয়েছে জল খেলি ওর নেশা হয়ে যায় বিশ্বের সব বড় বড় বিজ্ঞ বসে আছে জ্ঞান দেওয়ার জন্য এই আসল দুই রাধুনি রাধুনি দাঁড়িয়ে আছে এই যে সাইড এ সাহায্য করবে এরা সব সব জ্ঞান জ্ঞান গান মাস্টার দুজন হেল্পার ভালো হয়েছে বলে দিয়ে ও হ্যাঁ হ্যাঁ এস্ট্রো মেরেলি সরি সব প্রায় হয়ে গেছে এখন ঢাকা দেওয়ার হয়েছে অনিকের পাগল হয়ে গেছে কোটিটা বন্ধ কর আর একটা আছে কি বলে এটাকে বেশ ওই
মানে ওয়েটিং লিস্টে আছে হ্যাঁ ওয়েটিং লিস্টে বলো বন্ধু না হয়নি পড়ছে হয় দিতে হয় না ছেড়ে দে ছেড়ে দে এটা রাগ করে মেলেছে ওটা দিল খুশ ছিল এটা নারাজ দিল উড়ে গেছে ওরে নি স্ট্রাগল করেছে উপর নিচ থেকে উঠেছে কি হয়েছে দাদা দূর কি হয়েছে দাদা প্রায় শেষ সবাই এখন বাড়ি যাব কিন্তু এদের খাওয়া হয়নি এখনো সবাই বেশিরভাগ বাড়ির দিকে চলে গেছে এ টনিক কসলা থাম নসরে ওয়াজও কি